প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার কাজী মিল্লাতুর রহমান ফিজিওথেরাপিস্ট ভিশন ফিজিওথেরাপি সেন্টার বনানী শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় যেটা সিজনাল পরিবর্তনের সাথে সম্পর্কিত যেমন এতদিন আমাদের গরম বর্ষাকাল শেষ হয়ে শীতের আগমনে বার্তা দিচ্ছে গ্রাম অঞ্চলে প্রায় এখন শীত অনেক জায়গায় এই সময়ে আমাদের অনেকের একটি সমস্যা হয় সেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডার কারণে আমাদের মুখের প্যারালাইসিস একটি সমস্যা হয়ে থাকে আজকে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলাপ করব আমরা একটা বিষয় কমনলি আমরা জানি সেটা হচ্ছে পালসি ভেস পালসি কেন হয় কাদের হয় চিকিৎসা কি এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের মস্তিষ্কে মোট বারো জোড়া ক্রেনিয়াল নার্ভ রয়েছে এগুলো আমাদের মুখের নাক কান গলা জিব্বা চোখ এগুলাকে নিয়ন্ত্রণ করে এর মধ্যে সপ্তম জোড়া ফেশিয়াল নার্ভ এগুলো হচ্ছে আমাদের মুখের মাসেলগুলোকে নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে যদি কোনো কারণে সে নার্ভ ড্যামেজ হয় বা আক্রান্ত হয় সেক্ষেত্রে আমাদের মুখের মাসেলগুলো প্যারালাইসিস হয়ে যায় এটাকে আমরা বলি বেলস পালসি এখন আমরা জানব কেন এটি হয়ে থাকে দেখা যাচ্ছে যে নর্মালি বিভিন্ন ভাইরাসের আক্রমণ হয়ে থাকে হারপিস সিমপ্লেক্স হারপিস জোস্টার এই ভাইরাসের কারণে এটা হয়ে থাকে এবং কমনলি হচ্ছে ঠান্ডাজনিত কারণ এটা হয়ে থাকে আমাদের অনেক পেশেন্ট রয়েছে যারা এই সমস্যা নিয়ে আসেন তাদের থেকে আমরা হিস্ট্রি নিলে শুনতে পাই যে তারা বাইক রাইডার অথবা সাইক্লিং করে তারা বেলায় অনেক ঠান্ডার মধ্য দিয়ে বাইক রাইডিং করার ফলে অতিরিক্ত ঠান্ডা লেগে যায় অথবা অনেকে অতিরিক্ত আইসক্রিম খায় সেক্ষেত্রে ঠান্ডার কারণে এই বেস পালসি হতে পারে বেস পালসি হলে কি হতে পারে বেজ পালসি হলে হয় আমাদের মুখের যে কোনো এক যে সাইডে আক্রমণ হবে আক্রান্ত সাইড ঝুলে পড়বে এবং ওই সাইডের চোখ বন্ধ করতে পারবে না কারণ মাসেলগুলো প্যারালাইসিস সেই জন্য এবং দেখা যাচ্ছে যে কুলি করতে পারবে না পেশেন্ট এবং পানি খেতে গেলে পানিটি এক সাইড দিয়ে পড়ে যাবে এই সমস্যাটা দেখলে ভয়ের কোনো কারণ নেই এটাকে বলে বেশ পালসি অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে আপনি খুব সহজে এখান থেকে পরিত্রাণ পেতে পারবেন আপনার যদি কারো এটি হয়ে থাকে দুটি জিনিস হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় স্ট্রোকের প্রাথমিক দিকে এরকম হয় তো স্ট্রোক হলে অবশ্য হাত পা প্যারালাইসিস হবে সাথে মুখ প্যারালাইসিস হবে কিন্তু যদি বেলস পালসে হয়ে থাকে তাহলে আপনার হাত এবং পা ঠিক থাকবে শুধু মুখের মাসেলগুলো প্যারালাইসিস হয়ে যাবে যদি কোনো ব্যক্তির মধ্যে এই সমস্ত লক্ষণগুলো দেখা যায় তাহলে আপনি একজন ফিজিশিয়ানকে দেখাবেন তিনি আপনাকে কিছু ড্রাগস দিবেন যেগুলার যেগুলার কারণে আপনার এখানে যে ইনফ্লামেশন হয়েছে সেখান থেকে আপনাকে ইনফ্লামেশনটা বা প্রদাহটা কমাবে এবং সাথে সাথে এটার পরিপূর্ণ চিকিৎসার জন্য আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন এবং তিনি আপনাকে চিকিৎসা দিবেন এর জন্য আপনি নিজেও কিছু এক্সারসাইজ করতে পারেন এক্সারসাইজের মধ্যে প্রথমত আপনার যেহেতু হাসতে গেলে প্রবলেম হবে হাসতে গেলে আপনার মুখ একদিকে বেঁকে যাবে তো আপনি হাসবেন যেদিকে মাসালটা প্যারালাইসিস আপনি ওদিকে একটু টেনে ধরবেন হালকাভাবে এটা করবেন তারপরে আপনি বাতাস নেবেন মুখে বাতাস নিয়ে বাতাসটা ছাড়বেন আস্তে আস্তে আবার বাতাস নিবে আবার ছাড়বেন আবার বাতাসটা একবার এদিকে নিয়ে আসবেন ওদিকে নিয়ে আসবে এরপরে আপনি নাক দিয়ে নিঃশ্বাস নেবেন নিঃশ্বাস নিয়ে আপনার যে পাশটা ভালো ওই সাইডটাকে আপনি ধরে রাখবেন যে পাশটা প্যারালাইসিস ওই ওই পাশটা দিয়ে আপনি নিঃশ্বাসটা ছাড়বেন তাহলে আপনার নাকের মাসেলো একটু এক্সারসাইজ হয়ে যাবে এবং আমরা দেখি যাদের বেলস পালসি হয়ে থাকে তাদের এখানে যে রিংকেল এটা বলে রিংকেল রিংকেলটা হয় না তো আমরা ক্ষেত্রে আমরা চেষ্টা করব এরকম করতে যদি না হয় আমরা হাত দিয়ে সহযোগিতা করব। দেখা যাচ্ছে যাদের বেলস পালসি হয়ে থাকে তাদের চোখ বন্ধ হয় না ক্ষেত্রে আমরা চোখ দুটা চোখ বন্ধ করার চেষ্টা করব একটি চোখ বন্ধ হবে যেটা ভালো যেখানে যে পাশ প্যারালাইসিস ওই পাশ বন্ধ হবে না কিন্তু আমরা হাত দিয়ে সেটাকে নামিয়ে দেব এভাবে আমরা নিজেরা এবং সাথে সাথে আমাদের কিছু অ্যালফাবেট আছে যেগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করব যাদের এই সমস্যা হবে যে এ ই ও ইউ আই এই শব্দগুলো আমরা একটু জোরে জোরে বলবো তাহলে আমাদের মুখের প্রত্যেকটা মাসালের এক্সারসাইজ হবে আমরা এভাবে বাসায় চেষ্টা করব এর পাশাপাশি আমাদের এখানে ভিশন ফিজিওথেরাপি সেন্টারে বেস পালসির অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই ক্ষেত্রে আমরা একজন পেশেন্টকে আকুপাংচার ট্রিটমেন্ট দিয়ে থাকি সাথে নিউরো মাস্কুলার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিয়ে থাকি এবং ইএমএস ইলেকট্রিক্যাল মাসের স্টিমুলেশন সহ আরও বিভিন্ন মডালিটিসের মাধ্যমে আমরা একজন বেস পালসির সম্পূর্ণ ট্রিটমেন্ট করতে আমরা সামর্থ্য হয়ে থাকি এতে পেশেন্ট বেস পালসি থেকে খুব সহজে পরিত্রাণ পেয়ে যায়